আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফ্রেন্ডস, রিসেন্টলি ফেসবুকের মধ্যে নতুন একটা টুলস কিংবা সেট আপ দেখা যাচ্ছে, যেটা নতুন না পুরাতন আমি জানি না, কিন্তু হঠাৎ করে দেখা গেছে। আর এই বিষয়ে অনেক মানুষ অনেক কনফিউশন আছে যে আসলে এই সেট আপটা কি, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সেট আপটা একটু আমরা দেখে নিই কি। তো আমি পেজের মধ্যে মনিটাইজেশন টুলসের মধ্যে আসলাম, আসার পর এখানে খেয়াল করতেছি এখানে একটা টুলস দেখা যাচ্ছে, অর্থাৎ বলতেছে পার্টনারশিপ অ্যাডস। তার নিচে লেখা আছে ভিউ অ্যান্ড ম্যানেজ ইউর পার্টনার পারমিশন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই এই সেট আপটা কেন দিছে, এটা কি? তো এটা আমার কাছে এক ধরনের মনে হয় যে ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল, সেইটাই মনে হয় একটু রিপ্লেক্স হয়ে এরকম দেখাচ্ছে আর কি। তো এখন বলুন ভাই এটার কাজ কী? তো এটার কাজ কিন্তু খুব সিম্পল, দেখেই বোঝা যাচ্ছে যে এর কাজটা কি। তা কাজটা আমি কিছু কথা বলেই রাখি আর কি, অর্থাৎ অনেকে হয়তো পেয়েছেন, অনেকেই জানেন না যে এটার কাজ কী। এইগুলো সেই ধরনের পেজের ওপর বেশি দেখা যায় আর দেখা যাচ্ছে আর কি, যেগুলো একটু বলতে পারেন এক ধরনের ভালো পারফরমেন্স করতেছে, ভালো রিচ আছে এমন প্রোফাইল, এমন পেজের মধ্যে। অর্থাৎ বলতে পারেন এটা কিন্তু এক ধরনের বলতে পারেন একটা ইনকামের সোর্স। এই ইনকামের সোর্সটা কোথার থেকে, সেটা তো আপনারা অনেকেই দেখেন যে টিকটকের মধ্যে দেখতে পারেন কিংবা ইউটিউবের মধ্যে দেখবেন, ফেসবুকের মধ্যেও আছে, যেখানে এক ধরনের বলতেন পেড প্রমোশন টাইপের, একদম বলতে পারেন যে আপনার পেজ দিয়ে কোনো একটা ভিডিও হোক আর যাই হোক এটাকে আপনি প্রমোশন করবেন। অর্থাৎ আপনার পেজের উপরে ভালো ফলোয়ার্স আছে, ভালো রিচ আছে, কোনো কোম্পানি কোনো জিনিস কোনো কিছু আপনার দিয়ে রিভিউ করতে চাচ্ছে কিংবা প্রমোশন করতে চাচ্ছে, তখন কি করবে, সে ওই জিনিসটাকে পোস্ট করে কিংবা যে কোনো সিস্টেম করে আপনাকে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে দিবে। এখানে যদি ভিউ করেন তো এখানে কিন্তু কিছু খেয়াল করতে পারবেন না। এখানে দেখেন, এখানে যখনই সে আপনাকে ট্র্যাক করবে কিংবা আপনাকে এক ধরনের ক্লপ করবে, তখন কিন্তু সেই জিনিসগুলো এখানে এর মধ্যে দেখা যাবে, ঠিক আছে? সেটা আছে আপনার সাথে যেটার পার্টনারশিপ থাকবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারবেন, আর এখান থেকে আর্নিংয়ের সুযোগ আছে আর কি, পেড প্রমোশন যারা বলে। এখন এই বিষয়টা খুবই সিম্পল, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু এটা নিয়ে ফেসবুক এখনও কিছু জানাই নাই, তো আমি মনে করি এটা মানে ওই যে ব্র্যান্ডেড যে কন্টেন্ট ছিল সেটাই মনে হয়। তো নিচে যদি খেয়াল করে এখানে কিন্তু নিচে কিন্তু টুলস নেই, অর্থাৎ ওই ব্র্যান্ডেড কন্টেন্টটা দেখছি না। তো এক ধরনের বলতে পারেন যে এটাও কিন্তু মনে হয় ওইটা হতে পারে। তো এটা নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। এতটুকু মনে রাখেন এটা যারা পেয়েছেন, যদি আপনি প্রমোশন করতে চান কোনো কিছু, যদি আপনার পেজটা অনেক বড় হয়, হাই রিস্ক প্রোফাইল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগতে পারে, কারণ অনেক কোম্পানি অনেক জিনিস আপনাদের প্রমোশন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কিন্তু আমাদের মতন ছোটোখাটো পেজের উপরে আসলে আশা করি হয়তো কোনো কাজে লাগবে কিনা জানি না। তারপরে নতুন কোনো আপডেট আসলে ইনশাল্লাহ বোঝা যাবে যে এটা দিয়ে আরও কী কাজ হতে পারে। ওকে, তো জানেন যে ফেসবুকের মধ্যে নতুন নতুন আপডেট আসতেছে আর আসবে। 2025 সালে আমি বলেছি ধামাকা টাইপের একটা আপডেট হবে ইনশাল্লাহ। তো ফেসবুকের মধ্যে যারা কাজ করতেছেন কাজ করে যান ইনশাল্লাহ, সঠিকভাবে যে কাজ করে যান এখান থেকে কিছু না কিছু করতে পারবেন। তো আপডেটস হলো এই, ভিডিও ভালো লাগলে কিংবা এই বিষয়ে কিছু জানার থাকলে আপনি পেয়েছেন কিনা আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে রাখবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তি করেই কিন্তু আমি বেশিরভাগ ভিডিও বানাই। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।